ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনার তরফ থেকে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তোমাদেরকে শুরুতেই জানিয়ে রাখি কিন্তু এখানে খুব বেশি শূন্যবাদ দেওয়া নেই কিন্তু যেহেতু এখানে যে কোয়ালিফিকেশন যা হয়েছে অর্থাৎ শিক্ষার যোগ্যতা তা অনেকের সঙ্গে ম্যাচ করে যাবে সেই জন্য আজকের এই ভিডিওটা এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ সমস্ত চাকরি সংক্রান্ত ভিডিও এবং কীভাবে প্রিপারেশন নেমে সমস্ত এই চাকরি রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশন অন করে দিন যাতে সমস্ত ভিডিও সবার আগে পেতে পারেন এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট নম্বর ছাব্বিশ লাশ দু হাজার উনিশ অর্থাৎ তোমরা এখন নোটিশটি কীভাবে ডাউনলোড করবে আমি জানিয়ে দেবো তখন কিন্তু ছাব্বিশ তাস দু হাজার উনিশ এইভাবে নোটিশটি অ্যাডভার্টাইজ নম্বরটি দেখি তোমরা কিন্তু নোটিশটি ডাউনলোড করবে তোমাদেরকে বলে দিই কীভাবে নোটিশটি ডাউনলোড করবে থ্রিপি ডব্লিউ পিএসি ডাব্লিউ বি অ্যাপ্লিকেশান ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদেরকে এই ওয়েব নোটিশটি ডাউনলোড করতে হবে এখানে যে পদে নিয়োগ করা হবে তাহলে যে অ্যাসিস্ট্যান্ট টাউন প্ল্যানার এই পদে তোমাদেরকে নিয়োগ করা হবে তোমাদেরকে এখানে যে পে করার কথা বলা হয়েছে অর্থাৎ স্যালারি কথা তাহলে পনেরো হাজার থেকে বিয়াল্লিশ হাজার টাকা এবং তোমরা এর সঙ্গে গেট পে পেয়ে যাবে পাঁচ হাজার চারশো টাকা এবং যেখানে বলছিলাম যে তোমাদের এখানে কিন্তু শূন্যপদ বেশি না মাত্র তিনটি ঠিক আছে কিন্তু এখানে তুমি যদি কোয়ালিফিকেশান দেখো অনেকের সঙ্গে ম্যাচ করে যাবে তাহলে তোমাকে সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা আর্কিটেকচার এদের ডিগ্রি থাকতে হবে কিংবা সেকেন্ড ক্লাস মাস্টার ডিগ্রি ইকোনমিক্সের ওপর অথবা জিওগ্রাফির ওপর থাকলে এই পদে আবেদন করতে পারবে দ্বিতীয় যে চা হয়েছে আর পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি অর ডিপ্লোমা ইন আরবান অ্যান্ড টাউন অ্যান্ড রিজোনাল কান্ট্রি প্ল্যানিং এর ওপর তোমার ডিগ্রি থাকতে হবে আর বলেছে যে আরবান রিজন্যাল প্ল্যানিংয়ের ওপর তোমরা এক বছরের কাজের অভিজ্ঞতা চাওয়া হয়েছে এটুকুই যা চা হয়েছে তাই বলছি অনেকেই মিলিয়ে যাবে কোয়ালিফিকেশান তাই তোমরা এটি আবেদন করতে পারো তোমাদেরকে আবেদন কিন্তু অনলাইনে করতে হবে আবেদনের যেখানে ফি চাওয়া হয়েছে তাহলে দুশো টাকা ঠিক আছে তোমাদেরকে দুশো টাকা অনলাইনে আবেদন ফি করতে হবে এবং এখানে যে এজ লিমিটটা হয়েছে তাহলে হচ্ছে যে ছত্রিশ বছর বয়স এবং বয়স হিসাবটি করবেন এক এক দু হাজার উনিশ এই অনুযায়ী তোমরা বয়সের হিসাবটি করবেন এবং এখানে যে অনলাইন আবেদন করার ডেট চালু হয়েছে তাহলে যে তেরোই নভেম্বর অর্থাৎ ইতিমধ্যে তোমাদের আবেদনের ডেট শুরু হয়ে গেছে আবেদন করা চালু হয়ে গেছে এবং যেটি ক্লোজ হবে তাহলে থার্ড ডিসেম্বর এখন অনেক দিন সময় আছে থার্ড ডিসেম্বরের মধ্যে তোমরা কিন্তু আবেদন করতে ভুলবে না যারা যা আবেদন করবে এবং এখানে কিছু জেনারেল ইনফরমেশান দেওয়া হয়েছে অর্থাৎ আমাদের কীভাবে পরীক্ষা নেওয়া হবে এবং পার্সেন্টেজ অর্থাৎ কোয়ালিফিকেশান মাস্ট কত ইত্যাদি সমস্ত ব্যাপারটা এখানে দেওয়া আছে তোমরা নোটিশ ডাউনলোড করো এবং তোমরা কীভাবে অনলাইনে আবেদন করবে অনলাইন আবেদন করার জন্য এই লিঙ্কের মাধ্যমে তোমাকে আবেদন করতে হবে ট্রিবিউ ডাব্লিউ পিএসি ডাব্লিউ বি ডট ইন অথবা পিএসসি ডব্লিউ বি অনলাইন জিও বি ডট ইন এই দুটি ওয়েবসাইটে যে কোনো একটি ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন তোমাদেরকে করতে হবে এবং পরবর্তী সমস্ত সরকারি সরকারি চাকরি সংক্রান্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখো যাতে তুমি সবার আগে জানতে পারো তোমার জেলায় কিংবা ওয়েস্ট বেঙ্গল বা ইন্ডিয়ার মধ্যে যে কোনো সরকারি চাকরি নোটিস পেতে